আমাকে একজন কেউ লিখেছেন যে আমি তোকে আদর করতে চাই। জীবনে সব কিছু চাইলেই কি পাওয়া যায়? আমিও তো অনেক কিছুই চাই, পাচ্ছি কি? আর ইহাঁ সখ্ত লন্ডে পিঘল যাতে হ্যাঁ, শক্তই বা হও কেন, পিঘলেই বা যাও কেন, নট ওকে। নমস্কার, আমি দিতিপ্রিয়া। নমস্কার, আমি সন্দীপ্তা। নমস্কার, আমি চান্দ্রি। আর আজকে আমরা এখানে চলে এসেছি কিছু কমেন্টসের রিপ্লাই দিতে। সবসময় আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কমেন্ট করেন তাদেরকে রিপ্লাই দেওয়া হয় না, তো আজকে আমরা সেটা করব এবং আমাদের হাতে চলে এসছে সেই কমেন্টসগুলো, তো একজন একজন করে আমরা রিপ্লাইগুলো দেব। ওয়াও, সো সেক্সি, ভেরি হট, গরমি মশিন। মশিন মানে আমাকে সত্যি মশিনের মতো দেখতে, মানে আমি তো আয়নার সামনে দাঁড়িয়ে কখনো মনে হয়নি। আমরা মেয়েদেরকে যদি এরকম গরমি মশিন বলা হয়, অ্যাবসলিউটলি নট ওকে। আমাকে একজন কেউ লিখেছেন যে আমি তোকে আদর করতে চাই। জীবনে সব কিছু চাইলেই কি পাওয়া যায়? আমিও তো অনেক কিছুই চাই, পাচ্ছি কি? গুড, তুমি বাইরে থেকে স্ট্রং, ভেতর থেকে তুলতুলে নরম। আমি তোমার ফেস রিড করে বলে দিলাম। দেখুন, ফেস রিডটা আপনি খুব ভালো করেছেন। বাইরে থেকে স্ট্রং, ভিতর থেকে আমি সত্যিই নরম হয়তো, কিন্তু এই তুলতুলে নরমটা একটু বেশি হয়ে গেল। মানে তুলতুলেটা বাদ দিলে ঠিক আছে, মানে ওকে ওকে, তুলতুলে ইজ নট ওকে, নরম। দিদি, তোকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, কিন্তু তোর এই পোশাক আমার একটুও ভালো লাগে নাই। তোকে শাড়িতে খুব ভালো লাগে। প্রথমে বলি, আমি পোশাক নিজের ভালো লাগার জন্য পরি, তবে শাড়িতে ভালো লাগে বললে থ্যাংক ইউ সো মাচ, নট ওকে আর ওকে মাঝে মাঝে। আমাকে কেউ একজন লিখেছেন যে ছেড়ে যেতে তো দেবই না, বাট দ্য লজিক ইজ আগে ধরতে পারি তবে তো, দিস ওয়াজ গুড, কিন্তু বেশি আটকাতে গেলে কিন্তু ফসকানোর চান্স বেশি থাকে। And she will kill the whole single generation. Contracted with God. ব্যাপারটা ভালোই আছে, কিন্তু ভগবানকে না টানলেই ভালো। মানে বেচারা অনেক কাজ ভগবানের, এটার মধ্যে ভগবানকে না টানলে বাকিটা ঠিক আছে। আর ইহাঁ সখ্ত লন্ডে পিঘল যাতে হ্যাঁ, শক্তই বা হও কেন, পিঘলেই বা যাও কেন, নট ওকে। আমায় কেউ কমেন্ট করেছেন যে দারুণ এক চোখ মারলেন তো, যে আমাকে একটা কথা বলো, যে দু চোখ মারলে কি সেটাকে চোখ মারা বলে, পিটপিট করা বলে, পিটপিট করা বলে? এই কমেন্টটা, হ্যাঁ এই কমেন্টটা করাই যেতে পারে, বাট দ্য থিং ইজ যে দারুণ এক চোখটা না লিখলেও হতো, দারুণ চোখ মারলেন তো লিখতে পারে, আবার মারলাম। ছবিটা পুরো হাউসফুল, এইরকম অ্যাকশন থাকলে পিকচার একদম থ্রিলার। তুমি জাস্ট সাজানো বাগান, ব্যাপারটা হচ্ছে উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে, ডেসক্রিপশনটা ভালো যাচ্ছিল, কিন্তু ছবির প্লটটাতে গন্ডগোল হয়ে গেছে। এই যে থ্রিলার আর অ্যাকশনের মাঝখানে হঠাৎ সাজানো বাগান, এইটা ঠিক যাচ্ছে না। মানে বাদ বাকিটা আমার মনে হয় ঠিক আছে, তাই না? তোদের কি মনে হয়? আমারও তাই। তো দিস ইজ লাইক ওকে, মানে 50% ওকে, 50% নট ওকে। আমাদের রাতের ঘুম উড়ে গেল, উড়ে যাওয়ার পর রিল্যাক্সেশনের মিউজিক চালান, ডিপ ব্রেথ করুন, ঘুম চলে আসবে আমার। আচ্ছা, আমাকে কেউ একজন লিখেছেন, লুক আপ, লুক ডাউন, ইউ আর মাই কুইন, ওয়্যার ইজ দ্য ক্রাউন, আ কুইন ডাজন্ট নিড টু ওয়্যার হার ক্রাউন অল দ্য টাইম। ডু ইউ ওয়ান্ট টু স্কুইজ অল মাই লাভ উইথ সাচ আইজ? ও, দিস ইজ আ গুড ওয়ান, ভেরি গুড, ভেরি ওকে, আই থিংক, তাই না? ভালোই ওকে। সো আমরা যতটা পেরেছি কিছু কিছু কমেন্টস এর রিপ্লাই করার চেষ্টা করেছি, কিছু কিছু কমেন্টস এখানে যেগুলো সত্যি ঠিকঠাক, আর কিছু কিছু কমেন্টস একদম ঠিকঠাক নয়। আজকে আমাদের এই খেলাটা, খেলাটা নয়, এই কমেন্টস এর রিপ্লাই গুলো দেওয়া এখানেই শেষ হলো, এবং আমাদের তিনজনকে একসাথে দেখতে পাবেন কোথায়? বোধনে, হইচইতে বোধন। দেখুন এবং জানান কেমন লাগলো। অলরেডি স্ট্রিম করছে।